আচ্ছা, এখন তোমাদের যে টপিকটি পড়াবো ক্লাস 12-এ, সেটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের নিষেক পদ্ধতি। তো এই গুপ্তবীজী উদ্ভিদের নিষেক পদ্ধতিটি বুঝতে গেলে আমাদের আগে যে ধারণাগুলো রাখতে হবে সেটা হচ্ছে, আমরা একটা পরাগরেণুর গঠনটি কীরকম সেটা আমাদের আগে জানা দরকার। সেটা অলরেডি আমরা আগের ভিডিওতে আমরা জেনে গেছি যে একটা পরাগরেণু কী এবং তার মধ্যে কী থাকে, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, গর্ভপত্র, অর্থাৎ একটা গর্ভপত্রের মধ্যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয় তিনটে অংশ রয়েছে। এবার এই তিনটে অংশ কীভাবে সাহায্য করছে একটা পরাগরেণুকে নিষেক সম্পন্ন করার জন্য, অর্থাৎ কী করে একটা ডিম্বাণুর সাথে একটা পরাগরেণুর মিলন ঘটবে, তার মধ্যে থাকা পুংক্যামেটগুলো মিলন ঘটবে, সেই পদ্ধতিটি আমরা এখন শিখবো বা জানার চেষ্টা করব। তাহলে চলো দেখা যাক যে নিষেক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় একটি গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে। দেখো, পদ্ধতিটি বোঝার আগে আগে আমি জেনে নিই, একটু একটুখানি আমরা মনে করি যে পরাগরেণুটি কীরকম ছিল। একটা পরাগরেণু এরকম ছিল, তার একটা নিউক্লিয়াস ছিল, এবার এবং সেই পরাগরেণুর বাইরে এরকম যে কোষ প্রাচীরটা ছিল স্পোরোডাম বলি, তার বাইরেটাকে এক্সাইন, ভেতরটাকে ইনটাইন বলি। এটা প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াস থেকে যখন এটা ডিভিশনটা হলো, হওয়ার ফলে, ঠিক আছে, এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করেছিল। তার মধ্যে একটা একটা নিউক্লিয়াস বড় ছিল আর একটা ছোট ছিল, তাই তো। এবার এর মধ্যে যে বড় নিউক্লিয়াসটি ছিল তাকে আমরা বলেছিলাম জনন কোষাধার নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস, জেনারেটিভ নিউক্লিয়াস। আর যে ছোট যে নিউক্লিয়াসটি ছিল, হ্যাঁ, তাকে আমরা বলেছিলাম টিউব নিউক্লিয়াস বা বাংলায় যাকে বলে নালিকা নিউক্লিয়াস, আর বড়টাকে বলে জনন কোষাধারী নিউক্লিয়াস। এইবার এখান থেকে যখন ও প্রক্রিয়াটি চলবে, যখন ও এখানে রেণুটি তার অঙ্কুরোদ্গম হবে, তখন এই জনন যে কোষাধারের যে নিউক্লিয়াসটি রয়েছে, অর্থাৎ যে জেনারেটিভ যে নিউক্লিয়াসটি রয়েছে, এই নিউক্লিয়াসটি দুটো ভাগে ভাগ হয়ে যায়। দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়ে তোমার দুটো হ্যাপ্লয়েড পুংগ্যামেট তৈরি করে নেবে, দুটো হ্যাপ্লয়েড পুংগ্যামেট তৈরি করে, আর তার সাথে টিউব নিউক্লিয়াসটা রয়ে থাকে। তো টোটাল একটা পরাগরন্ধ্রের মধ্যে তিনটে নিউক্লিয়াস থাকে এবং এখান থেকে পরাগরন্ধ্রের মধ্যে দিয়ে টিউব নালি তৈরি হওয়া শুরু হয়। এই সিচুয়েশন থেকে আমরা প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করব। এবার আমরা একটু চলে আসি মূল প্রসেসে। আমি এখানে একটা ড্র করেছি একটা সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি কীভাবে সম্পন্ন হচ্ছে। তো এটা আমরা এই ছবিটার সঙ্গে সবাই পরিচিত যে এটা একটা গর্ভপত্র, যার এটা হচ্ছে মুখটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আর পুরো ভেতরটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভেতরে এটা হচ্ছে ভ্রূণস্থলী, ঠিক আছে। তো সবার ফার্স্টে একটা পরাগরেণু যখন এখানে এসে পৌঁছলো, এবং এখানে আমরা আগের ভিডিওতে দেখেছি যে পোলেন পিস্টেল কী করে ইন্টারাকশন হয় সেটা আমরা এখানে জানি, তাও একবার আমি সংক্ষেপে বলে দিই যে পরাগযোগ যখন হবে সেই সময় এই গর্ভমুণ্ডের মধ্যে যখন একটা পরাগরেণু এসে পড়বে, একই প্রজাতির এর পরাগরেণু যখন ওই একই প্রজাতির ফুলের গর্ভমুণ্ডের মধ্যে যখন পড়বে, তখন এখান থেকে কিছু রস নিঃসৃত হয়, সেই রসগুলো ও শোষণ করবে, শোষণ করে ও পরাগরেণুটা স্ফীত হবে। স্ফীত হওয়ার ফলে কী হবে, এই পরাগরেণুর ভেতরে যে ইনটাইন স্তরটা আছে, সেই ইনটাইন স্তর থেকে ধীরে ধীরে পরাগনালিকা বেরোতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমরা সেকেন্ড ছবিতে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটায় যে এখানটা আমার পরাগনালী এরকমভাবে সৃষ্টি হয়েছে, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে পরাগনালী সৃষ্টি হয়েছে। এবং এই পরাগনালীর মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটু আগে আমি যেটা বললাম যে দুটো পুংগ্যামেট এরকম থাকবে, আর একটা থাকবে হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তাহলে দুটো পুংগ্যামেট আর একটা নালিকা নিউক্লিয়াস নিয়ে পরাগনালীটা বেরিয়ে এসছে, ঠিক আছে, স্ফীত হওয়ার পর। এবং এটার কোন অংশটা বেরিয়ে এসছে, ওর ওই ইনটেইন পার্টটা। এবার সেকেন্ড স্টেপে এরকম হচ্ছে, এবং এখানে যে কোষগুলো রয়েছে সেগুলো তো আমি আগেই উল্লেখ করে দিয়েছি যে আমরা এইখানটায় কীভাবে ও এইখানে কোষগুলোকে গুলিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে। তো মোদ্দা কথা যেটা বোঝার কথা যে দুটি পুংগ্যামেট, ঠিক আছে, এদেরকে আমি নাম দিতে পারছি পুংগ্যামেট, এটা হচ্ছে দুটি, ঠিক আছে, আর এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তাহলে দুটি পুংগ্যামেট আর একটা নালিকা নিউক্লিয়াস, এই নিয়ে পরাগনালীটা যাত্রা শুরু করলো, কার মধ্যে দিয়ে, গর্ভদণ্ডের মধ্যে দিয়ে, ঠিক আছে। এবার ও গর্ভদণ্ডের যে কলাগুলো রয়েছে সেগুলোকে ভেদ করে আস্তে 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 তিন নম্বর ছবিতে আমি যাই, দেখবে এটা আস্তে আস্তে এবার সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, এই ভেদ ভেদ করে করে যাচ্ছে গর্ভদণ্ডের কোষকলাগুলোকে।
ভেদ করে 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 একদম লম্বা একটা নালি তৈরি করে দেবে, করে এই জায়গাটায় আমার যে গর্ভাশয়ের কাছে পৌঁছে যাবে। এবার গর্ভাশয়ের কাছে পৌঁছানোর পর পরাগ নালীটি ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকের দিকে অগ্রসর হবে। এবার এটা আমরা ভ্রূণস্থলী সবাই চিনি, এখানে এটাকে বলা হচ্ছিল ডিম্বক, ঠিক আছে, একে সাহায্যকারী সহকারী কোষ, আর এগুলো ছিল প্রতিবাদক কোষ সমষ্টি, আর এটা ছিল নির্নীত নিউক্লিয়াস। তাহলে আমার পরাগ নালীটা আসলো, এবং মনে রাখতে হবে এখানে যে গ্যামেটগুলো ছিল দুটো পুং গ্যামেট আর একটা নালিকা নিউক্লিয়াস, তো এইভাবে ওই জায়গাটায় প্রবেশ করবে। এইবার প্রশ্ন হচ্ছে, এটা যখন প্রবেশ করে ওর যে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট তিন রকম হতে পারে, কীরকম তিন রকম হতে পারে? দেখো এই ছবিতে কী করে এন্ট্রি পয়েন্ট হচ্ছে, তো এইখানটায় আমার দুটো পুং গ্যামেট আর একটা ডিম্বক্রন্ধ্র, এই জায়গাটা আমরা এই যে ভ্রূণস্থলী এই এই পোর্শনটাকে আমরা বলছি ডিম্বক্রন্ধ্র, ঠিক আছে, এইখানটা পোর্শনটাকে বলছি ডিম্বক মূল, আর এই পাশে একে ভ্রূণস্থলীকে যে আবরণে আবৃত করে রেখেছে দুটো তাকে বলে ডিম্বক ত্বক। তাহলে এই পরাগনালীতে আইদার এই ডিম্বক্রন্ধ্র, ডিম্বক ত্বক বা ডিম্বক মূল, এই তিনটে রাস্তা দিয়ে এর ভেতরে ভ্রূণস্থলীতে ঢুকতে পারে। যদি এরকম দেখা যায় যে যদি পরাগ নালীটা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরকম ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে এন্ট্রি নিয়েছে, তাহলে যদি ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে যদি এন্ট্রি নেয়, নিয়ে যদি ডিম্বকে প্রবেশ করার চেষ্টা করে, তখন সেই যে প্রক্রিয়া তখন তাকে আমরা বলবো পোরোগ্যামি, ঠিক আছে। এটা আমরা বিভিন্ন ধরনের লিলি জাতীয় গাছের মতো দেখতে পাই। আর এই পরাগনালীটা যদি এই পথে না গিয়ে ও যদি দেখা গেল বাই চান্স এই যে ডিম্বক ত্বক, তাহলে এদিক দিয়ে ঢুকলো, ঠিক আছে, এখান দিয়ে এসে বেঁকিয়ে এদিক দিয়ে যদি ঢোকে, তখন যদি আমি এন্ট্রি পথটা এরকম দেখাই, আইদার ও এদিক দিয়ে যদি ঢোকে তাহলে বেটার বুঝতে পারবে, যদি এদিক দিয়ে ঢোকে তাহলে ডিম্বক ত্বক ভেদ করে এখানে কানেকশন করতে পারবে, আর যদি ডিম্বক ত্বক ভেদ করে ঢুকতে পারে তখন সেটার যে নাম হবে তাকে আমরা বলি মেসোগ্যামি। ঠিক আছে, আরেকটা পথ আছে, সেটা হচ্ছে নিচে, দেখা গেলো এদিক দিয়ে না আসে একদম সাইড দিয়ে বেঁকিয়ে একদম এই আমার যে ডিম্বক মূলে, ডিম্বক মূলের দিয়ে ঢুকলো এন্ট্রি পয়েন্ট। যদি এই পথ দিয়ে যদি ও যায়, তখন আমার ডিম্বক মূল দিয়ে যদি ডিম্বকের কাছে যায়, তখন যে প্রক্রিয়ার নাম হবে তাকে বলে চেলা জোগানি, চ্যালাজোগ্যামি। তাহলে তিনটে জিনিস, তিনটে এন্ট্রি পয়েন্ট অনুযায়ী তিনটে নাম, যদি ডিম্বক রন্ধ্র দিয়ে যায় তাকে কী বলবো পোরোগামি, যদি ডিম্বক ত্বক দিয়ে যায় তাকে বলবো মেসোগামি, আর যদি ডিম্বক মূল দিয়ে যায় তাকে বলে চ্যালাজোগ্যামি। তাহলে এই তিনটে পথে ওর ঢোকাটা নিশ্চিত হলো। এইবার কী হবে দেখো, ভ্রূণস্থলীর ভেতরে আমার পরাগনালী অলরেডি ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পর এইবার এই যে ডিম্বক, ডিম্বকের যে ভ্রূণপোষক কলা আর ভ্রূণস্থলীর যে প্রাচীর, সমস্ত কিছু ভেদ করে পরাগনালীটা আমার আলটিমেটলি ভ্রূণস্থলীতে চলে আসবে। ভ্রূণস্থলীর ভিতর পরাগনালীর প্রবেশের ক্ষেত্রে এই যে সহকারী যে কোষ দুটো, তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক আছে। কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা? এই সহকারী কোষটা কী করবে, এই যে ভ্রূণস্থলীর মধ্যে যে পরাগনালীটা ঢুকেছে এটাকে এ ওকে জায়গা স্পেস করে দেবে, করে এখানে যে ডিম্বক রয়েছে, সে হ্যাঁ যে ডিম্বকের যে ডিম্বাণু রয়েছে সে ডিম্বাণুর সঙ্গে ওকে কানেক্ট করাবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে পরাগনালীটি তার ফার্স্টে যেটা রয়েছে যে নিউক্লিয়াসটা, তাকে বলেছিলাম নালিকা নিউক্লিয়াস। তো যখন এটা এরকম কাছাকাছি চলে আসবে, প্রথম কথা এইখানে যে নালিকাটা রয়েছে, যে পরাগনালী রয়েছে, তার এই যে অগ্রভাগ এটা বিনষ্ট হবে, মানে এই জায়গাটা ডিজলভ হয়ে যাবে, বলে কি এটা ওপেন হয়ে গেলো, এবং এর পাশাপাশি যে নালিকা নিউক্লিয়াসটা এখান থেকে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে অলরেডি দুটো পুং গ্যামেট থাকবে, এবার এই পুং গ্যামেট দুটো এখানে এন্ট্রি নেবে, ঠিক আছে। এন্ট্রি নিয়ে ও ফার্স্টের যে পুং গ্যামেটটা, ও এখানে এসে ডিম্বাণুর সাথে কানেক্ট হবে, এখানটায় ডিম্বাণুর সঙ্গে কানেক্ট হবে, একটা একটা নিউ একটা পুং গ্যামেট এসে এখানে ডিম্বাণুর সাথে কানেক্ট হলো, আরেকটা যে পুং গ্যামেট ও পাশ দিয়ে এসে এই যে নির্নীত নিউক্লিয়াস যে রয়েছে, এই নির্নীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n মনে রাখতে হবে, আর যে গ্যামেটগুলো হচ্ছে সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড n। তো একটা পুং গ্যামেট যখন এখানে ডিম্বাণুর সঙ্গে কানেক্ট হলো, তাহলে আরেকটা পুং গ্যামেট কী হবে, ও গিয়ে এই নির্নীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে। তাহলে যুক্ত হলো হওয়ার ফলে এখানে দেখো দু রকম মানে দু জায়গায় নিষেক হলো, একটা ডিম্বাণুর সাথে নিষেক হলো আর একটা নির্নীত নিউক্লিয়াসের সাথে নিষেক হলো। তো এই জন্য এই নিষেক পদ্ধতিকে বলে দ্বি নিষেক, বা ইংরেজিতে বলে ডাবল ফার্টিলাইজেশন, ঠিক আছে। তো এরকমভাবে তৈরি হলো, হওয়ার পর এইখানে যখন ডিম্বাণুর সঙ্গে পুং গ্যামেটটা মিলন হবে, মিলন হওয়ার পর এখানে আমার নিষেক প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে,
এবং এটাকে আমরা বলবো ট্রু ফার্টিলাইজেশন বা প্রকৃত নিষেক। ঠিক আছে, পরবর্তী সময়ে এইখান থেকে এন আর এন মিলে টু এন হলো ডিম্বাণু, এখান থেকে তোমার নিষেক পদ্ধতির মাধ্যমে জাইগট তৈরি হবে বা ভ্রূণাণু তৈরি হবে। ঠিক আছে, এবং ভ্রূণাণু থেকে আস্তে আস্তে আমার একটা উদ্ভিদের ছোট্ট বাচ্চা সৃষ্টি হতে থাকবে। ঠিক আছে, আর অপর দিকে যে কন্ডিশনটা রয়েছে যে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা নিউক্লিয়াস যুক্ত হয়ে এন যুক্ত হয়ে মানে পুংগামেটের এন যুক্ত হয়ে নির্ণীত নিউক্লিয়াসের এই এই পুরো স্ট্রাকচারটা একটা থ্রি এন স্ট্রাকচার হয়ে গেলো। এটা কী করবে, এটা শস্য উৎপন্ন করবে। ঠিক আছে, একটা ট্রিপ্লয়েড শস্য উৎপন্ন করবে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে একটা জিনিস যেটা মনে আসবে, অনেক সময় এটাকে ট্রিপল ফিউশন বলে। কেন ট্রিপল ফিউশন বলে, তার কারণ এখানে দেখো তিনখানা নিউক্লিয়াসের মিলন হয়েছে, এখানে দুটো আর এখানে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন। ঠিক আছে, তো ট্রিপল ফিউশন বলা হচ্ছে, এবং এখানে যেহেতু দুবার নিষেক সম্পূর্ণ হচ্ছে, একবার এখানে রাখবে এখানে, তাই এটাকে দ্বি নিষেক বলা হচ্ছে। এই হচ্ছে উদ্ভিদের দ্বি নিষেক পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা, তাহলে তোমরা ভালো করে বই থেকে দেখে পড়ে ফেলে। ঠিক আছে, এইভাবে দ্বি নিষেকটা হয়। তারাও একবার সংক্ষেপে বলে দিই কী বললাম, একটা পরাগরেণু এখানে আসলো, পরাগনালী তৈরি করলো, পরাগনালীর মধ্যে দুটো পুংগামেটের একটা নালিকা নিউক্লিয়াস থাকে, নালিকা নিউক্লিয়াসটা বিনিষ্ট হয়, পুংগামের দুটো এখান থেকে যখন এইটা ডিম্বত্বক নতুবা ডিম্বক মূল নতুবা ডিম্বক তন্ত্রের মধ্যে দিয়ে এন্ট্রি নিয়ে এখানে সহজে কোষগুলোকে সরিয়ে এখানে যে ডিম্বাণু, ডিম্বাণুর সঙ্গে কানেক্ট হয় একটা পুংরেণু, আর একটা পুংগামেটের কী হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে কানেক্ট হচ্ছে। এই নির্ণীত নিউক্লিয়াসগুলো শস্য তৈরি করে। এই শস্যটা কী করবে, এই যে এদের মিলনের ফলে যে ভ্রূণাণুটা তৈরি হচ্ছে, সেই ভ্রূণাণুকে খাদ্য হিসেবে, খাদ্যের আর কি ভাণ্ডার হিসেবে কাজ করবে। এই শস্যটা ওকে খাদ্য দেবে, নিউট্রিয়েন্টস দেবে, যাতে এই জায়গাটা একটা বীজের ভিতরে তৈরি হতে পারে। ঠিক আছে, এবার এইভাবে হলো, হওয়ার পর ভেতরে আস্তে আস্তে শস্য পাচ্ছে ভ্রূণাণু এবং ও বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং এক্ষেত্রে আমি বলে রাখি যে তোমার এই যে ডিম্বাশয় যেটা রইলো, এই ডিম্বাশয়টা আলটিমেটলি পরবর্তী সময়ে, পুরো ডিম্বাশয়টা আলটিমেটলি পরবর্তী সময়ে ফলে রূপান্তর হবে। ডিম্বাশয়ের যে ত্বক সেটা ফলের ত্বকে রূপান্তর হবে, আর ভেতরের যে ডিম্বকটা রয়েছে সেই ডিম্বকটা বীজে রূপান্তর হবে। এবার এই বীজের ভেতরে বিভিন্ন অংশ থাকবে, হ্যাঁ, এবং এইভাবেই কিন্তু পুরো ব্যাপারটা চলবে, এবং লাস্টে যে ভ্রূণস্তরীটা এটা নষ্ট হয়ে যাবে এবং একটা বীজের ভেতরে শস্য আর ভেতরে ছোট্ট ভ্রূণ অবস্থান করবে। এইভাবে পুরো নিষেক প্রক্রিয়াটিকে আমরা ব্যাখ্যা করতে পারি।